পরিচিত, আর পরিচয় করার কিছু নেই। ডক্টর দয়াল বন্ধু মজুমদার, দয়ালদার উদ্যোগে সবাই আমরা জড়ো হওয়া, আর আজকের ইনস্ট্রাক্টররা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিন। ডক্টর দীপ্তি চক্রবর্তী, আর আমি ডক্টর সুজাতা ঘোষ, হাওড়া বালি। তো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের অনেক ডিস্ট্রিক্টই কভার করেছি। অনেকদিন আগে আমি একটা কাগজে একটা অদ্ভুত হেডলাইন পড়েছিলাম, আজকে আস্তে আস্তে আমার মনে পড়ছে, আমি বলি। আসুরিক চিকিৎসায় ডাক্তারের আসুরিক চিকিৎসায় রোগীর মৃত্যু, মানে আমি চমকিত, চমৎকৃত সব যে ব্যাপারটা, তখন আমি মোটামুটি ধরুন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, বিএলএ, ফিফথ ইয়ারে, আমার কোনো আইডিয়া ছিল। কিন্তু পরে আমি দেখলাম, তখন খুব কমই বুঝেছিলাম, কিন্তু আজকে এমন একটা সিচুয়েশন, সেই আসলে চিকিৎসারই কিন্তু আমরা আজকে বকশা করছি। সেই হেডলাইন এইভাবেই বোধ হয় ব্যাকফায়ার করে। কয়েকটা শুক্র পরিসংখ্যা নেই, 75% লোকেদের কার্ডিয়াক অ্যারেস্ট হয় বাড়িতে রাস্তায়। যদি 100 জন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, 75% হচ্ছে হাসপাতালের বাইরে, বাড়িতে বা রাস্তায়। তখন তারা হাসপাতাল বা ডাক্তারের থেকে বহু দূরে। আর অনেক চেষ্টা চরিত্র করে, অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো যায় জাস্ট 12%। 1000 আসুরিক চিকিৎসা করেও কিন্তু আমরা তাদের বাঁচাতে পারে না, নট মোর দ্যান 12%। তাহলে চারটা কি, চারটা এত সিগনিফিকেন্ট? কিন্তু দেখা গেছে যে আমরা যদি 4 মিনিটের মধ্যে আমাদের বেসিক লাইফ সাপোর্ট বা সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শুরু করতে পারি, তাহলে এই 12%কে আমরা 3 গুণ করে দিয়ে 36-40%। এইটা কিন্তু সারা পৃথিবীর পরিসংখ্যা। ডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, সিভিয়ারলি আন্ডার ডেভেলপ কান্ট্রি, এই পরিসংখ্যার কিন্তু চেঞ্জ হয়। সেই জন্যই আমাদের ওয়ার্কশপ, সেই জন্যই আমাদের বারবার ওয়ার্কশপ করতে হয়, যাতে আমাদের যে ফাইনাল স্কিল সেগুলো আমরা ব্রাশ আপ করতে পারি। আমরা হয়তো জানি, আবার করলাম, আবার নিজেকে মডুলেট করলাম, ইন্টারাকশনে কেউ একটা অ্যাডিশনাল ইনপুট দিল, সেটা আমি আমার ঝুলায় রেখে দিলাম, হয়তো কোনো দিন আমার কাজে দিল। এটাই হচ্ছে আজকের ওয়ার্কশপের উদ্দেশ্য। সিপিআর কথা পুরো পুরো অর্থ হচ্ছে কার্ডিওপালমারি রিসাসিটেশন। এখানে ছবিতে দেখা যাচ্ছে একটা ঘড়ি, আর তার সঙ্গে লেখা আছে 2 ব্রেথ আর 30 পাম্প। তিনটে জিনিসই ইম্পর্টেন্ট, কারণ এই সিপিআর একদম আটমোস্ট ইমার্জেন্সিতে আমরা ইউজ করি, সেই জন্য 1 সেকেন্ডও আমাদের নষ্ট করা চলে না, সেই জন্য সেটা ঘড়ি। আর 2 ব্রেথ আর 30 খানা চেস্ট কম্প্রেশন ঠিক সেই রকমভাবে ইম্পর্টেন্ট, যাতে আমরা সিপিআরে যেভাবে আমরা পেশেন্টের মধ্যে সার্কুলেশন এবং ব্রিদিং দুটোকে কন্টিনিউয়াস চালু রাখতে পারি। সিপিআরে সিপিআর আমরা দি কাজে, দি হচ্ছে কি, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে যে সমস্ত পেশেন্টের, তাদের কার্ডিয়াক অ্যারেস্টে ভয় হচ্ছে গিয়ে সমস্ত আমাদের যে ইম্পর্টেন্ট অর্গান যেগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, যেরকম হচ্ছে ব্রেন, লাংস, কিডনি, সেই সমস্ত অর্গানগুলো সার্কুলেশন স্টপ হয়ে যায়।
সার্ভেশন স্টপ হয়ে যাওয়ার জন্য আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি সেই সার্ভেশনটাকে চালু করে রাখার জন্য। তাই সিপিআর কি করা হয়, গার্ডিয়ান পার্ক বানানোর ইনস্ট্রাকশন যে সিরিজ অফ লাইফ সেভিং অ্যাক্সেস দ্যাট ইমপ্রুভ দ্য চান্স অফ সার্ভাইভাল ফলোয়িং কার্ডিয়াক অ্যারেস্ট। সেখানে আমরা এই চেস্ট কম্প্রেশন তার মাধ্যম দিয়ে সার্কুলেশন এবং ব্রেথ সেটার মাধ্যম দিয়ে ভেন্টিলেশন করে আমরা পেশেন্টের সেই মুহূর্তের জন্য আর্টিফিশিয়ালি চেষ্টা করি যে যাতে ওই সমস্ত অর্গানে পারমিশন রক্ত যাতে রক্ত সঞ্চালন তো বন্ধ হয়ে গেছে সেই রক্ত যাতে আমরা হার্টের উপরে প্রেশার দিয়ে সারা বডিতে স্পেশালি ভাইটাল আমাদের যে যে অর্গান আছে সেইগুলোতে আমরা পৌঁছে দিব। সিপিআর শুরু করার আগে আমাদের কি দেখতে হবে, যে কোনো কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয়েছে সেই পেশেন্ট তো সেই যে ভদ্রলোক বা ভদ্রলোকের সে তো বিপদে আছে, সে কোথাও একটা বিপদে আছে, হয় রাস্তায় কখনো অজ্ঞান হয়ে পড়ে গেছে বা জলে ডুবে গেছে বা হচ্ছে কি ইলেকট্রিক ল্যাম্প পোস্টে ইলেকট্রিক্যুটেড হয়েছে। তো সেই তিনটা যে কোনো ক্ষেত্রে প্রথমে তাকে হচ্ছে কি সরিয়ে আনতে হবে বিপদের থেকে এবং তাকে সরিয়ে এনে নিজেকে বিপদমুক্ত হতে হবে। মানে না তো রাস্তায় আমরা তাকে সিপিআর দিতে পারবো, না তো জলে মধ্যে তাকে সিপিআর দিতে পারবো, না তো হচ্ছে কি ওই ল্যাম্প পোস্টের কাছে সিপিআর দিতে পারবো। তাহলে কীভাবে করা যেতে পারে, যেরকম ল্যাম্প পোস্টে যদি ইলেকট্রিক্যুটেড হয়ে থাকে তাহলে শুকনো কোনো একটা অপরিবাহী বস্তু যেরকম হচ্ছে শুকনো শক্ত কাঠ সেটা দিয়ে ওই তার সরিয়ে দিতে পারি, জলের ক্ষেত্রে অনেকটা দূরে আনতে পারি বা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রে ফুটপাথ সরিয়ে আনতে পারি। সেফটিটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তখন নিজেকে এবং পেশেন্ট দুজনকেই হচ্ছে গিয়ে সেফ থাকতে হবে। যেরকম আমরা তলার ছবিতে দেখিয়েছি যে মেঝেতে পড়ে গেছে কোনো পেশেন্ট, তার হচ্ছে কি আমরা সিপিআর দিকে সঙ্গে একটা শক্ত পেটে তুলে একটা ফ্ল্যাট সার্ফেস চাই সেখানে যাতে আমরা হাঁটু হাত করে বসতে পারি এবং সিপিআর চালু করতে পারি। পরের ক্লাসটিতে আমরা দেখব চেইন অফ সার্ভাইভাল বা বাঁচার শৃঙ্খল যেটাকে বলে, এটার চারটে কম্পোনেন্টস আছে। আপনি দেখুন প্রথমেই লেখা আছে আর্লি রিকগনিশন অ্যান্ড কল ফর হেল্প, অর্থাৎ কি না প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ওটা একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কিন্তু একটা লোক চলতে চলতে বছর কেউ পড়ে যেতে পারে বা কি হতো মধ্যপ অবস্থায় পড়ে থাকতে পারে, আমাকে আগে জানতে হবে যে ওটা কার্ডিয়াক অ্যারেস্ট কি না। যদি প্রথমে আমরা বুঝি কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে আমাদেরকে কল ফর হেল্প দেখুন, কল ফর হেল্প দেখুন, অর্থাৎ কি না আমি একটু বুঝি যে আপনি বললেন একটা বছর কেউ পড়ে যেতে পারে, এবার সে কার্ডিয়াক অ্যারেস্টই হয়েছে, একটা ডাক্তারের জন্য যত সহজ বোঝা যে লোকটা কার্ডিয়াক অ্যারেস্ট কিভাবে বুঝবেন সেটাও আছে। প্রথমে চেইন অফ সার্ভাইভালটা বলে দিচ্ছি, তারপরে প্রতি স্লাইডগুলোতে আস্তে আস্তে সেগুলোকে এক্সপ্লেন করা হবে, ঠিক আছে। এবার আর্লি রিকগনিশন কল ফর হেল্প মানে হচ্ছে কি আপনি যখন বুঝতে পারলেন কি করে বুঝবেন সেটা আমি পরে বলছি। যদি বুঝে গেলেন যে হ্যাঁ এটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা কোনো যেই হোক, তখন আমরা ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে লোকেদেরকে ডাকা, আশপাশের লোকেদেরকে ডাকা যাতে হচ্ছে অ্যাম্বুলেন্সে কল করতে পারে বা হসপিটালে কল করতে পারে বা যে ইমার্জেন্সি সার্ভিসেস যেগুলো আছে মনিটর সহ পর, কিংবা আপনাকে সিপিআরও হেল্প করতে পারে যদি সে জানে। ফার্স্ট জিনিস হচ্ছে কল ফর হেল্প, একা করাটার থেকে বেশি কল ফর হেল্প ইজ মোর ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে পার্ট সেটা হচ্ছে আর্লি সিপিআর, যত তাড়াতাড়ি আমি সিপিআর শুরু করবো তত তাড়াতাড়ি পেশেন্ট বাঁচার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তো এর জন্য সিপিআরটা আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, সিপিআর কী আছে কীভাবে হবে সেটা আমরা পরের স্লাইডগুলোতে বোঝানো হবে। তারপরে হচ্ছে আর্লি ডিফিব্রিলেশন, এবার এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আর্লি ডিফিব্রিলেশনের জন্য এইডি দরকার পড়ে, এটা আমাদের দেশে সব ওয়ার্ড প্লেসে অ্যাভেলেবেল নয়, যেটা অ্যাভেলেবেল একমাত্র অ্যাম্বুলেন্স বা হসপিটালেই অ্যাভেলেবেল আছে, ফরেন কান্ট্রিজে বিভিন্ন ওয়ার্ড প্লেস শপিং মল সব জায়গায় অ্যাভেলেবেল থাকে ওদের কাছে, যাই হোক সেটাও পরে দেখানো হচ্ছে আস্তে আস্তে। এবং পোস্ট রিসোসিটেশন কেয়ার, পোস্ট রিসোসিটেশন হচ্ছে গিয়ে হসপিটালে ঢোকার পর কী কেয়ার সেটা আমাদের দরকার। আমাদের ফার্স্ট প্রাইমারি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আর্লি রিকগনিশন, কল ফর হেল্প আর সিপিআর, এই হচ্ছে কি আমাদের প্রাইমারি। যতক্ষণ না হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আসছে পৌঁছচ্ছে ততক্ষণ আমাদেরকে এই সিপিআরটা করে যেতে হবে। পরের প্লেটটা যারা আসছি এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে রিকগনিশন, যেটা আপনি যেটা জিজ্ঞেস করছেন রিকগনিশন কী করে হবে, সেটার জন্য প্রথমেই হচ্ছে কি আমাদেরকে রেসপন্স দেখতে হবে, যে আপনি আছেন পেশেন্টের শুয়ে আছে মানে পড়ে আছে রাস্তা, আপনি ওখানে পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে তখন ডাকতে হবে যে আপনি কি শুনতে পাচ্ছেন, আপনি কি আছেন। যদি কোনো রেসপন্স না থাকে তখন আপনাকে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না, শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবার কীভাবে বুঝবেন, কোনো জামাটা খুলে দিতে হবে, খুলে দেখতে হবে যে তার বুকটা উঠছে কিনা মানে শ্বাস নিচ্ছে কিনা সে। এবং আরেকটা সব ডেমনস্ট্রেট করে দেখানো, আগে শুনে নিন
এবং তারপরে কান দিয়ে আপনাকে শুয়ে করতে হবে যে নিঃশ্বাস নিচ্ছে কিনা, সেটা আপনাকে দেখিয়ে দেবে ডক্টর জয়ন্ত। তারপরে জিনিস হচ্ছে গিয়ে যদি না কিছু থাকে, আরেকটা জিনিস আপনাকে পালসটা দেখতে হবে 10 সেকেন্ডের জন্য, ক্যারোটিড পালসে হাত রেখে আপনাকে দেখতে হবে কিনা পালস আছে কিনা। কিন্তু মনে থাকার জন্য 10 সেকেন্ডের বেশি নয়, কারণ হচ্ছে কি আমাদের এখানে সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি হোক আর্লি সিপিআর শুরু করতে হবে। এবার ডক্টর জয় আপনাকে সেটা ডেমনস্ট্রেট করে দেখাবো। আপনারা যখন প্রথমে দেখবেন, আমরা এটাকে ভাবি যে এরকম একটা পেশেন্ট ডাক্তার মধ্যে বা আপনারা যেখানে আছেন সেখানে দেখতে পেয়েছেন। প্রথমে দেখার হচ্ছে প্রথমে হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে কনফারেন্স, মানে আপনি যখন নামছেন মানে পেশেন্টকে ডায়াগনোস করতে বা কিছু করতে, তখন আগে জানিয়ে দিলেন, ইনফর্ম করে দিলেন যে বাকিদেরকে যে আপনারা অ্যাকুমুলেট হতে পারে। কারণ তো আপনি দেখে আপনি কাজে শুরু করলেন, সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনার প্রথমে হচ্ছে পেশেন্টকে ডাকা, দুই কানে হাত দিয়ে আপনি ডাকলেন, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন, হ্যালো আপনি শুনতে পাচ্ছেন, একটি হতে পারে। এতে যদি আপনি দেখেন তখন আপনি দেখতে পাবেন যে পেশেন্ট রেসপন্স করছে কিনা। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে আপনি যদি কাউকে ডাকেন তখন সিপিআর এর গাইডলাইন অনুযায়ী বলা হয় যে আপনি যখন হেল্প করে ডাকবেন সেক্ষেত্রে আপনি তিনটে পজিশনে ডাকবেন, একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে দু সাইডে, ঠিক আছে। পেছন দিকে ডাকার কোনো মানে নেই, নিয়মে নেই, তার কারণ হচ্ছে এখানে যদি টাইম ওয়েস্ট করার কোনো ব্যাপার নেই, আপনি বলবেন হেল্প হেল্প হেল্প, ঠিক আছে। এরপরে হচ্ছে তিন নম্বর পজিশন হচ্ছে পেশেন্টকে দেখবেন, যদি মানে আপনার মানে কর্ম হেল্প করে পেশেন্টকে আপনি যেটা বললো যে মানে রাস্তার সাইডে ফুটপাথে বা মানে মেইন যে সোর্স রয়েছে সেই পজিশন, সে পজিশন যাতে মানে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে ইন দ্য রোড, যদি আপনি ওখানেই সিপিআর করেন তাহলে আপনার বাকি আরও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা বাকি আরও স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি ফুটপাথে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে প্রথমে আপনি দেখে নিলেন যে পেশেন্ট আপনার হ্যালো বলে এই সমস্ত করছি না, তারপর আপনি ওপেন করলেন, ওপেন করে দেখলেন যে পেশেন্ট কোনো রকম কোনো শ্বাস নিচ্ছে কিনা। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন দেখবেন তখন আপনি দেখবেন হচ্ছে এই হবে। আচ্ছা একটা প্রশ্ন, এখানে তো চেন ফ্লেম ওপেন করতে পারলাম কিন্তু এটা সে অন্য কিছু একটা করে আছে, এটা ওপেন করা হবে সম্ভব মানে ওপেন করাটা কি বুকটা খুলে দিতে হবে, দরকারে ছিঁড়ে ফেলতে হবে বোকা, একদম ছিঁড়ে কিছু যদি সাপ কিছু থাকে তো স্কেপে বুকটা আপনাকে এক্সপোজ করতে হবে, মানে আপনাকে তখন কনফার্মেটরি দেখতে হবে পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা, মানে এটা হচ্ছে আপনার কনফার্ম। মানে এটা ছাড়া আর কয়েকটি কথা বলুন, কেন ওর হয়েছে, ওর কোনো আঘাত লেগেছে কিনা, হ্যাঁ ওর কোনো ইঞ্জুরি হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে। অতএব আমরা সবসময় মুখটাকে এক্সপোজ করি, বাটন থাকে বাটন খুলে দেওয়া, চেন থাকে খুলে দেওয়া, যদি হাতে কাছে কিছু না পায় জাস্ট ছেড়ে দেওয়া, ইট ইজ ম্যান্ডেটেড যে আপনি মুখটা এক্সপোজ করুন। এবং মুখের ওপরে কোনো ইঞ্জুরি আছে কিনা সেটা দেখাও কিন্তু জরুরি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা আপনি মুখটা খুলে চেস্ট ড্রাইভ কতটা হচ্ছে বা নামছে যতটা ভালো দেখতে পারবেন, শার্টের একটা লুজ শার্টের ওপরে আপনি কখনোই সেটা বুঝতে পারবেন, ফলস আসে সবার মানুষ, ঠিক আছে। বলুন ম্যাডাম, আমি বলছিলাম যে যদি কোনো ফিমেল পেশেন্ট থাকে, হ্যাঁ তাহলে কি আমরা একটু প্রাইভেসি মেনটেন করবো? আমাদের দেশে খুব ডিফিকাল্ট, আমি বলবো কাপড় কাপড় থাকলে কাপড়টা সরিয়ে দেবে, ব্লাউজটা খোলার চেষ্টা করবে বা প্রাইভেসি রেখে করা যায়, প্রাইভেসি রেখে না। একটা কথা বলুন, একটা জিনিস এখানে একটা লিগাল স্ট্যান্ড পয়েন্ট, প্রশ্নটা যখন এলো, যদি থাকে যদি ওর বাড়ির কেউ থাকে তাকে দাঁড় করিয়ে রাখবেন, যদি আপনি একা থাকেন প্লিজ কল করা গেলে কত ফিমেল পারে তাকে দাঁড় করিয়ে রেখে তবে আমি কিন্তু প্রত্যেকজনকে বলছি এর অত্যন্ত বড় একটা লিগাল ইমপ্লিকেশন এসে যায় স্পেশালি আমাদের দেশে। আমরাও কিন্তু যখন আউটডোরে পেশেন্ট দেখি সবসময় একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট সিস্টার, কাউকে না পেলে তাদের বাড়ির কোনো ফিমেল পার্সন তাদেরকে দাঁড় করিয়ে দিতে তবেই আমরা এটা, আমার মনে হয় আপনারাও এটা মেনে। আর যদি কোথাও কেউ না থাকে আপনি একা, সেক্ষেত্রে আপনার একটা লিগাল বাঁচার জায়গা আছে, কারণ এমার্জেন্সি কথাটা হচ্ছে এমার্জেন্সি লাইফ সেভিং, এই দুটো গার্ড আপনি পাবেন। কিন্তু আপনার যদি চারপাশেই লোক থাকে সেই গার্ডটা আপনার চলবে, তারপরে আমরা দেখবো পেশেন্টের চেস্ট সাইজ হচ্ছে কিনা। চেস্ট সাইজ করার জন্য আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আমরা এখানে মাথা রেখে এই রঙ করে দেবো, এই ব্যারেলারি দেখলে আমরা বুঝতে পারবো চেস্ট সাইজ হচ্ছে কিনা। এখানে রাখার হচ্ছে দুটো ইন্ডিকেশন, এক হচ্ছে এই পজিশনে রাখলে আমি দেখবো চেস্ট সাইজ হচ্ছে কিনা,
সেকেন্ড অপশন হচ্ছে আমার কান থাকবে হচ্ছে পেশেন্টের নাকের কাছে, পেশেন্ট যদি কোনো রকম রেসপিরেশন নেয় তাহলে আমি কানে সেটা ফিল করতে পারবো, গরম হাওয়া পাবো। তাহলে আমার কি, তাহলে আমার চেস্ট রাইজ করার জন্য একটা সময় বা পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে কিনা একটা সময়, এই দুটো সময়কে আমি একসঙ্গে আপনার করে একটা দেখে নিচ্ছি যাতে আমার কোনো রকম কোনো টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে দুটো যখন জিনিস কনফার্ম করে নিলাম যে পেশেন্টের শ্বাসকষ্ট সেরকম চলছে না বা এখানে পেশেন্ট নিচে নিশ্বাস নিচ্ছে না বা পেশেন্টের চেস্ট রাইজ করছে না, তাহলে আমরা দেখবো যে পেশেন্ট মানে অ্যারেস্ট হয়েছে এই যে কনফার্ম করে, তখন হচ্ছে পেশেন্টের পালস আছে। আপনারা যারা এখানে আছেন তারা সবাই প্রথমে যখন পালস চেক করেন তখন হচ্ছে হার্টের পালস চেক করেন, রেডিয়াল পালস। কিন্তু এখানে পেশেন্টের এই অবস্থার মধ্যে রেডিয়াল পালস পাওয়াটা মানে পেতে পারে নাও পেতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা সময় নষ্ট করি না। আমরা ডাইরেক্ট কোথায় দেখি, আমাদের গলার মধ্যে সব যে উঁচু অংশ যেটা আছে সেটা হচ্ছে বলে অ্যাডামস আপেল। এই পেশেন্টেরও যেটা আছে এটা অ্যাডামস, নিজেরা ফিল করুন, ঠিক আছে, এই অ্যাডামস আপেল, এই অ্যাডামস আপেল, এটা বলে অ্যাডামস আপেল। এই অ্যাডামস আপেল থেকে আপনি ডান দিকেও যেতে পারেন বাম দিকেও যেতে পারেন, প্রথম যে গর্তটা পাবেন সেখানে যে পাশটা হবে এটাই হচ্ছে ক্যাভিটি পাশ। ঠিক আছে, এইখান থেকে তিনটে আঙুল নিয়ে গ্লাইড করে লেফট সাইডে অথবা গ্লাইড করে রাইট সাইডে, অথবা কিন্তু একসঙ্গে ক্যারোটিড পালস দু সাইডে ক্যাপচার করা যায় না, ঠিক আছে, যে কোনো অনলি ওয়ান সাইড। আপনি যদি রাইট সাইড করেন তাহলে লেফট সাইড করে দেখবেন, যদি আপনি লেফট সাইডে ক্যাপচার করেন তাহলে রাইট সাইড। এইটা পালস আমরা তিনটে আঙুল নিয়ে ফিল করবেন, কারণ একটা আঙুল নিয়ে এই সময় ফিল করার জন্য সময় নষ্ট করি না। তিনটে আঙুল নিয়ে ফিল করেন এবং হচ্ছে এই বড়, কারণ এত বড় রিজিয়নের মধ্যে আপনাদের ফিল করা খুব মুশকিল, সেই জন্য আমরা এই প্যারাল জায়গাটাই আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা, আমি জয়েন্ট আমার মনে হয় ওনাদের আর একটা জিনিস মনে আমাদের বলে রাখা ভালো, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টকে দেখবেন করে একটা নিঃশ্বাস নিন যেটা নর্মাল রেসপিরেশন নয়, যেটাকে আমরা বলি গ্যাস পেন বা অ্যাগোনাল গ্যাস। হ্যাঁ, এইটা একটু বলে এইটাও যদি থাকে এটা কিন্তু নর্মাল নয়, এটা যদি থাকে আমরা যদি পালস না পাই স্টার্ট সিপিআর। হ্যাঁ, যদি নর্মাল রেসপিরেশন থাকে তাহলে ওয়েট সিপিআর শুরু করবেন না, কিন্তু যদি রেসপিরেশন বা পালস আপনি না পান বা অ্যাগোনাল গ্যাস পান করে নিঃশ্বাস নিচ্ছে অনেকক্ষণ ছাড়া ছাড়া একটা করে নিঃশ্বাস, সেক্ষেত্রেও কিন্তু রেকমেন্ডেশন হচ্ছে স্টার্ট সিপিআর, সিপিআর শুরু করবেন। মানে যেখানে ভেন্টিলেশন যেটা দুটো ব্রেথ তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ সার্কুলেশন আগে স্টার্ট করতে হবে, আগে ছিল এয়ারওয়ে আগে আসতো কিন্তু এখন সার্কুলেশনটা আগে এসেছে। চেস্ট কম্প্রেশনে কিভাবে চেস্ট কম্প্রেশন করা হয় না, আমাদের যে মধ্যে বুকের মধ্যে যে শক্ত দুটো খাঁচায় মানে দুটো খাঁচার মধ্যে যে শক্ত বোনটাতে এসে লাগে সেটা হচ্ছে স্টার্নাম। সেই স্টার্নামের উপরের দু এক তিন অংশ আর নিচের এক এক তিন অংশ, সেই যে জাংশন সেখানে দুই হাত আমাদের মুষ্টিবদ্ধ করে মানে একদম দুটো প্রত্যেকটা ফিঙ্গার প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে যেটা ডমিনেন্ট হ্যান্ড, যার যেটা ডমিনেন্ট হ্যান্ড মানে যে ডান হাতে কাজ করে সেটা উপরে থাকবে এবং সেই মুষ্টিবদ্ধ করে পুরো সোজা করে কুমিয়ে একদম ভাঁজ না করে, এবং পেশেন্টের পাশে হয় ফ্ল্যাট সার্ফেস একদম নিচে থাকবে অথবা যদি কাঠের বোর্ড থাকে সেখানে উঠে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে তারপরে চিপটা শুরু হবে, মানে চেস্ট কম্প্রেশন দেওয়া শুরু হবে। কীভাবে না হচ্ছে গিয়ে যেভাবে আমরা ওখানে টাচ করেছি পেশেন্টের ওই চেস্টে স্টার্নামের পাশে, সেখানে একদম ওই টাচ অবস্থাতেই 5-6 সেন্টিমিটার ভেতরে ঢুকবে ওই স্টার্নাম, এবং ছাড়ার সময় এবং ছাড়তে হবে যখন ছাড়ার সময় হাত ওখানে লেগেই থাকবে মানে টাচ হয়েই থাকবে এবং সেই অবস্থায় উঠে আসবে জাস্ট, এবং সেটা ওটাটাই চেস্টে মুভমেন্ট হবে, হাত কোনো মত কখনোই কোনো মতেই হচ্ছে গিয়ে কোনোই ভাঁজ হবে না। এই এটা যে শিকল হলো ঠিক এই কন্টিনিউয়াস এই প্রসেসটা মিনিটে 100 বার করতে হবে, মিনিটে 100 বার সেটা প্র্যাকটিসের দরকার এবং সেটার জন্য মানে কম বেশ কন্টিনিউয়াস বারবার করলে তবেই একমাত্র বোঝা যাবে যে মিনিটে 100 বার হচ্ছে, এবং আমরা 2 মিনিটের বেশি কখনোই একজন একা হাতে করতে পারি না। হেল্প যে ডাকা হয়েছিল এখানে তার গুরুত্ব, 2 মিনিটের পর যদি কন্টিনিউয়াস করে যাওয়া হয় তাহলে হচ্ছে কি ইফেক্টিভ যে সিপিআর আমাদের যে দরকার যেটা সেটা আমরা কখনোই পেশেন্টকে দিতে পারবো না, সেই জন্য 2 মিনিট ছাড়া ছাড়া হাত বড়। এখানে একটা কথা বলি,
সেটা হচ্ছে যে আমাদের কখনো 100 বেশি হয়ে যাবে। আগে যে রেকমেন্ডেশনগুলো ছিল সেগুলোতে বলতো 100 বেশি যেন না, কিন্তু পরবর্তীকালে আরও অনেক রিসার্চ করে দেখা গেছে যে আমরা এখন বলছি 100 থেকে 100। আগে একটা রিজন সেট করা ছিল যে 1 1 2 2 3 3 এরকম একটা রিজন, এখন ওটা চেঞ্জ হবে, আপনি 1 2 3 4। যখন আপনি স্পেশালি আপনি তো ট্রেনিং দেন, আপনিও নিশ্চয়ই দেন, হ্যাঁ, যখন পড়াবে ওরা যেন মুখে বলে, তাহলে ওদের মধ্যে ওই রিদমটা এসে, তাহলে যখন ওরা সত্যি লাইফ সিচুয়েশনে করবে ওদের খুব তাড়াতাড়ি বা খুব দেরি, আমাদের কিন্তু ন্যাচারাল ওয়ে হচ্ছে একটু পরে হাত ব্যথা পড়ে, স্ট্রেন হয়, আমরা স্লো করে দিই। যেই আমরা স্লো করে দেবো আমরা কিন্তু হাই কোয়ালিটি সিপিআর বা এফেক্টিভ সিপিআর দিই। আচ্ছা, এ প্রসঙ্গে একটা জিনিস বলুন, ওই শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ থেকে আমাদের ওখানে যখন কলকাতায় গেছিলেন ওই ডক্টর পূর্ণব্রত পূর্ণ ওনার, মানে এতে আপনার সুন্দরবনটা না না আমাদের রাধানগরে আমার গ্রামে ওনারা ইসরায়েল থেকে, ওই কারণ মেয়ুরের সঙ্গে আমিও যুক্ত। ও আচ্ছা, সেই জন্য আমি বলতাম না, তো ওখানে ওই দুজন গিয়েছিলেন, বিপ্লবটা গিয়েছিলেন আর ওইজন গিয়েছিলেন, তো ওনারা একটা খুব সুন্দর বলেছিলেন, একটা গান আছে না আমরা অনেকেই গানটা জানি, বলুন, ও ননদী আর মুখে চাল ফেলে দেখেন, আচ্ছা, ওর যে রেটটা ওর যে গানটার যে রেটম সেটা হচ্ছে মিনিটে প্রায় 100। ও ননদী আর মুখে চাল ফেলে দে, ওয়াও, তো এইটা হলে কি হবে, ওরা যখনই ওটা বলে দিলে ও বুঝতে পারবে যে কি রেটমে আমি কম্পিটিশনটা করবো। এটা দেখুন, এটা কিন্তু আমাদের ইনপুট না, ওনারা যে ভিডিওটা দেখেছিলাম ওটাতে ইঙ্গিল ওটাই দেওয়া যায় একদম গানটার তালে তালে। তো ওটা থেকে যদি একটু বেড়েও গিয়ে 120 হয়, ডোন্ট ওয়ারি, ওটা এফেক্টিভ, হ্যাঁ, কিন্তু রিকয়েলটা কেন, এই যে বললেন হাতটা আবার ছেড়ে দিয়ে উঠে আসে কেন, এটা তো একসঙ্গে করে গেলে কি হবে, আমাকে আমি তো প্রেশার দিলাম, হার্টে যে ব্লাডটা ছিল সেটা ছড়িয়ে গেল, তারপর আবার যে ব্লাডটা ছড়িয়ে গেল সেটা আবার হার্টে এসে ফেরার সময় রিটার্ন, ব্লাডটা আবার রিটার্ন বলে তবেই আমি দিব। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে হতে পারে যে এই পরিবর্তনটা কেন, আগে এবিসি ছিল বেশ তো ভালো ছিল, যে আগে অক্সিজেন দিচ্ছি তাতে তো ভালো হবার কথা, তাহলে আমরা কেন হঠাৎ করে সিএবি করলাম। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বিএলএস ওয়ার্কশপ, বিএলএস যে প্রোটোকল এটা পাল্টায়, কেন পাল্টায়, সেই 5 বছরে ওই প্রোটোকলটা ফলো করে কী কী ফ্যালাসি বা কী কী ইম্প্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে সবাই বসে, বেসিক্যালি এএসএ মানে আমেরিকান সোসাইটি অফ অ্যানেসথেসিওলজি আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, এই দুজনেই মেনলি, এই দুটো সংস্থাই মেনলি এগুলো করে আর ট্রেনিংটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দেয়। তো ওনারা সেইটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা যায় যে বেস্ট সেইটা আবার নতুন প্রোটোকলে ইনক্লুড করেন বাবা, সেইভাবে প্রত্যেক 5 বছর। আবার 2020তে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে 2015-র ড্রাগ, 2017 বা 16-র যা এক্সট্রা লেখা আছে সেগুলো কিন্তু প্রোটোকলে আসে, অ্যাডিশন 2015-র গাইডলাইন ধরেই আমরা আছি। তো কেন এই টেস্ট কম্পিটিশন এগিয়ে, সারা পৃথিবীতে দেখা গেছে অদ্ভুতভাবে অনেক লোক যারা সিপিআর দিতে জানে তারাও কিন্তু রাস্তায় পড়ে থাকা লোকের সিপিআর দিচ্ছে, তখন তারা দেখতে শুরু করলেন যে কেন, তখন একখানা সার্ভে, সার্ভে রেজাল্টে দেখা গেল অদ্ভুতভাবে তাদের নিজস্ব কিছু প্রেজুডিস বা নিজস্ব কিছু চিন্তাভাবনার কারণে তারা মাউথ টু মাউথ দিচ্ছে না, তখন কিন্তু মাস্ক আসে, মাস্কটা 2005-এ আসে, কেন দিচ্ছেন না, অনেকের ভয় আছে আমার হয়তো ইনফেকশন হবে, অনেকের অনেক রকম প্রেজুডিস আছে, আর আমি ওই ভালোভাবে অক্সিজেন দিতে দিতে যে সময়টা লুজ করছি দ্যাট ইজ বিকামিং ভেরি ভাইটাল, অন্যদিকে আমার বডিতে যে ব্লাডটা অলরেডি প্রেজেন্ট আছে হার্টে সেটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড, তাতে অলরেডি অক্সিজেন রয়েছে,
সেই ব্লাডটা যদি আমি দ্রুত পাম্প করে দিই তাহলে আমার ভাইটাল অর্গানে আগেই অক্সিজেন কিছুটা বোঝাতে পারলাম। তার জন্যই মেনলি তাহলে দেখা গেল আগে আমি অক্সিজেনটা যেটা অলরেডি এক্সিস্ট করছে সেটাকে আমি ছড়িয়ে দিই,